পথিরচিত মঙ্গল সমাচার 10:24-33। যিশু একদিন তার প্রেরিত দূতদের বললেন, কোনো শিষ্য কখনো গুরুর চেয়ে বড় হয় না, কোনো দাসও তার প্রভুর চেয়ে বড় হয় না কখনো। তাই শিষ্যের যদি গুরুর মতো অবস্থা হয়, কিংবা দাসের যদি প্রভুর মতোই অবস্থা হয়, তা নিয়ে শিষ্য বা দাসের বরং সন্তুষ্টই হওয়া উচিত। ওরা যখন গৃহস্বামীকে বেলজেবুল বলেছে, তখন তার ঘরের লোকদের ওরা আরো কত কী না বলবে। কাজেই তোমরা ওদের ভয় করো না, এমন কিছুই ঢাকা নেই যা খুলে দেওয়া হবে না, লুকোনো এমন কিছুই নেই যা একদিন জানাজানি হবে না। আমি অন্ধকারে তোমাদের যা কিছু বলি, তোমরা দিনের আলোতেই তা সকলকে বলো। যা তোমাদের কানে কানে বলা হয়, তোমরা যত ছাতের উপর থেকে তা ঘোষণা করো। মানুষের দেহটাকে যারা মেরে ফেলে কিন্তু তার আত্মাকে মারতে পারে না, তাদের ভয় করো না তোমরা, বরং ভয় করো তাকে যিনি আত্মা আর দেহ দুই নরকে ধ্বংস করতে পারেন। একজোড়া চড়ুই পাখি কি এক পয়সায় বিক্রি হয় না? কিন্তু তবুও তোমাদের পরম পিতার অনুমতি ছাড়া তাদের একটিও তো মাটিতে লুটিয়ে পড়ে না। আর তোমরা, তোমাদের মাথার প্রত্যেকটি চুলের পর্যন্ত হিসেব তো রাখাই আছে, কাজে ভয় পেও না তোমরা। তোমাদের দাম অনেক অনেক চড়ুই পাখির চেয়েও ঢের বেশি। সুতরাং মানুষের সামনে যে কেউ আমাকে স্বীকার করে, আমিও তাকে আমার স্বর্গনিবাসী পিতার সামনে স্বীকার করব। কিন্তু মানুষের সামনে যে কেউ আমাকে অস্বীকার করবে, আমার স্বর্গনিবাসী পিতার সামনে আমিও তাকে অস্বীকার করব। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।